السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا وقال النبی اللہ علیہ وسلم من تشبه بقوم فهو সাল্লাম আজকের যে বিষয়বস্তুটি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস প্রেমিকা দিবস এটা কি এ সম্পর্কে অনেক ভাই আমার জানতে চেয়েছেন যে এ সম্পর্কে এই জিনিসটা কী তো দেখেন এই সম্পর্কে যে ইতিহাস রয়েছে চোদ্দো ফেব্রুয়ারি যেটা চোদ্দো ফেব্রুয়ারি পার হয়ে পনেরো রাত পনেরো ফেব্রুয়ারির রাত্রে কিছু মানুষ সর্বপ্রথমে তারা তাদের মাবুদের এবাদত বন্দি করতো মাবুদ দিবসকে পালন করার জন্য তারা এই দিনটা পালন করত কিন্তু এই জিনিসটা ভ্যালেন্টিয়ান ডেজ এটা কখন থেকে হলো এ সম্পর্কে ইতিহাসে তারিখে ইতিহাসে এসছে যে রোমায়ন বাদশাহ রোমের সম্রাট সেই মূর্তি পূজা ছিল আর একজন ইসাহী ভ্যালেন্টিন ভ্যালেন্টিন তিনি ইসাই মাজহাবের দায়ী ছিলেন দাওয়াত প্রচার করতেন ইসাই মাজহাবের তো সে ইসাই মাজহাবকে বাড়ানোর জন্য তাদেরকে দাওয়াত দিত আর ছোট ছেলেদেরকে খুব ভালোবাসত মিষ্টি ভাসি ছিলেন তাকে লোকেরা খুব ভালোবাসত তো এর জন্যে ইসাই মাজহাব মাঝহ কে প্রচার প্রসারের কাজে যখন লিপ্ত ছিল তখন সে বাদশা রোমান সম্রাট তাকে জেলে বন্দী করা হয় তো অনেক মানুষ তার সঙ্গে প্রেম মোহাব্বত ভালোবাসা থাকার কারণে জেলও তাকে দেখতে যেত আর সে সময় বাদশা একটা ঘোষণা দিয়েছিল রোমায়ন বাদশা রোম সম্রাট যে দেশকে বাঁচানোর জন্য দেশ দেশে ভালোভাবে ভালোভাবে যেন কাজ করতে পারে যুবকেরা এর জন্য তার তরফ থেকে বিয়েকে হারাম করা হয়েছিল কিন্তু ভ্যালেন্টিন ভ্যালেন্টিন্টন কি করেছিল সে ছুপায়িতভাবে লুকায়িতভাবে যুবকদের বিবাহ বন্ধন পড়িয়ে দিত এই অভিযোগ যখন বাদশাহ সম্রাটের কাছে পৌঁছানো হয় তখন তাকে দুশো সত্তর খ্রিস্টাব্দে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় ফাঁসি কাস্টে তাকে হত্যা করা হয় ফাঁসিতে তাকে হত্যা করা হয় তো এটা তারিখের পর তারিখ দিনের পর দিন যত দূর এটা পৌঁছায় ততই তারা মানে ইনফ্রাদিভাবে কিছু লোক এটা মানত এটা ভালোবাসা একটা মতলাক এমন ভাবে সেই দিনটাকে চোদ্দ ফেব্রুয়ারি হিসাবে আর চোদ্দ ফেব্রুয়ারি দিন সেটা ছিল যেদিন তাকে ফাঁসি ফাঁসি কাস্টে ঝোলানো হয় সেটা চোদ্দ ফেব্রুয়ারি ছিল ইয়ামি উৎসাক বলা হয়েছে তো সেই দিনটা মানুষেরা মানে বাপ বেটাকে বেটা বাপকে বেবি স্ত্রী সেই দিনটা খাস ভাবে তারা মানত কিন্তু আস্তে 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 এই তারিখ ইতিহাস যতই পিছাই এটা পরিবর্তিত হয় পরে মানুষ এটা এটাও আশিকের দিবস ভাবে পরিবর্তিত হয় প্রেম প্রেবিকা প্রেমের দিনে বিশ্ব ভালোবাসা দিবস বলে আখ্যায়িত হয় এটা আপনার ইতিহাসের পাতায় এসছে তারা পরবর্তীতে প্রেম প্রেমিকাকে নিয়ে তারা সেই দিনটা পালন করে প্রেমিকা যা রয়েছে তাকে ফুল এবং কাঠ ইত্যাদি দিয়ে এই দিবসটাকে পাল পালন করা হয় আর এটি অনেক অবৈধভাবে মিলন হয় অবৈধভাবে তাদের কি হয় সাক্ষাৎ হয় আর এটি তাদের সহবাস এবং খারাপ কাজ এটি হয় যেটা ইসলাম কখনো চাই না যত ইসলামে ইনসানকে মানবদেরকে আল্লাহ রব্বুল আলমিন যে তো দূরের কথা তার নিকট যাওয়া থেকে আল্লাহ রব্বুল আলমিন রোধ করেছেন আল্লাহ রাবুল আলম বর্ণ দেন ইয়াল্লাদ আহমুল্লাহ তকরবুজ্জিনা এই তোমরা জেনার নিকটবর্তী হইও না ইন না হুকানফা হিসাত আর সাবি ইলা কেন খুবই নিকৃষ্টতম স্থান নিকৃষ্টতম রাস্তা আর ইয়মে উসাক ভালোবাসা দিবসে এতিকি হয় প্রেম প্রেমিকায় অবৈধভাবে মেল হয়ে তাদের জেনার দিকে ধাবিত করা হয় আর হাদিসও এসছে যে কোন মেঘ কোন কোন পুরুষ জেনে কোন স্থানে এমন স্থানে এক জায়গায় না হয় অন্য হাদিসে এসে ইয়াকুম দুখুল আলান নিসা যে মেয়েদের নিকট থেকে মেয়েদের কাছ থেকে দুখুল থেকে জেনে বিরত থাকে তো এই সম্পর্ক অনেক অনেক হাদিস কোরআন এসছে এটা পালন করা হবে না আর মুসলমানদের জন্য এটা বৈধ নাই হারাম কেননা হাদিসের মধ্যে এসছে মান তাসাব্বাহ বি কওমিন মিন মিনহু এটা আপনার মুত্তাফাক আলাইর রিওয়ায়াত মান তাসাব্বাহ বি কওমিন ফাহুয়া মিনহু যে ব্যক্তি কোন উম্মতের কোন কওমের সদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত অতএব ইয়াউমে উসসাক ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস যে এটা হচ্ছে ওয়াজাতি এক খ্রিস্টানদের এটা হয়েছে কি পালনীয় দিন এটি মুসলমানের কোনো রকমের শিরকাত এবং মুসলমান যদি এটা দিবস মানায় তবে এটা হারাম হবে এটা অবৈধ এটা কোনো সময় ইসলামে বৈধতা করে নাই তাই এই দিন থেকে এই উৎসাহ ভালোবাসা দিবস থেকে আমাদেরকে মুসলমানদেরকে বাঁচতে হবে এবং এই কমকে দিবস থেকে বাঁচতে হবে কারণ এটা হচ্ছে যে এর দিবস পালন করে আসছে আর এটা অনেক এখন এখন প্রত্যেকটি দেশে প্রায় দেশে এটা মুসলমানের মধ্যে ওটা চালু হয়েছিল যেরকম বাংলাদেশে উনিশশো তিরানব্বই সালে ওইটা এক ব্যক্তি চালু করেছিল কিন্তু এটা ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই আল্লাহ রাব্বুল আলমিন যেনে আমাদেরকে এই সমস্ত দিবস থেকে জেনে আল্লাহ রাব্বুল আলমিন বাঁচাই ইমানকে আল্লাহ রাব্বুল আলমিন যেনে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলমিন এই দিবস থেকে আমাদেরকে মুসলমানদেরকে সিরকাত এবং মানানো থেকে আল্লাহ যেনে আমাদেরকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ